যে আজি আমার এই রাইজে বেড়া জলদেবী গাঁর রাইজে ইহা এই গোহাই নলা, আমি সাধারণত গোহাই নলা বলে কোম, এই যে এই গোহাই নলা যাতায়াতের কারণে ইমান যে অসুবিধা, আমি হরিপুর মিচিং, হরিপুর কুটুম চুব্বা, মুনমুনি কুটুম আর নলনীপা, মেজগাঁও, বড়গাঁও এনেকে লগ লাগি গোটেখিনি নখনমান গাঁয়ে লাগি ইয়াত অহা যাওয়া যাতায়াত হয়। আর ইয়াত বিশেষ অসুবিধা আমার কিছু রোগী নিব কারণে আর ছাত্রছাত্রীর বাবে ইয়াত বিশেষ অসুবিধা, পানি অহা যাওয়ার কারণে বিশেষ অসুবিধার বাবে আজি রাইজে, আজি আমার স্থানীয় আমার জোনাই বাসীরে হয় তেখেত অবিনাশ নার্জারী, তেখেতে আমার রাজ্যক শ্রমদান করেছে, তেখেতর পুঁজি ঘরেরপরা তেখেতে অকমান টাকা পয়সা দিয়ে আমার এই বা সা সুবিধা দিয়েছে, তাতে আমার রাইজে শ্রমদান করে আজি এই দলংখন বা রাইজর সুবিধার্থে আজি করা হয়েছে। ইয়াত যাওয়া কার্যকালত আমার 2020 সনতে আমার এই আলিটা ভাঙিছিলে বেড়াচাপুরীত, এই তাত 20 সনের পর আজি 24 সনলৈকে আজি আমার পঞ্চায়েত উকলি গল, কোনো কানহার নিদিলে আর জনপ্রতিনিধি কানহার নিদিলে, আমি বহুতো আমি আবেদন নিবেদন করেছে জনাই আছো, তথাপিও কোনো কানহার নিদার বাবদ আজি আমি রাইজে ব্যস্ত হবল হয়েছো আর শ্রমদান করবলে বাধ্য হয়েছো। আমি পঞ্চায়েত প্রেসিডেন্ট সভাপতি সভানেত্রী বাইদেউকো কোয়া আসলে তখেতে কলে যে ইতিমধ্যে হয়েছে এই দলখন বা এই আলিটা আমি স্কিমটা লওয়া হল 23 লাখ নে কিমান টাকা বলে কলে, তখেতে আজি এই সাইনবোর্ডখন আছে কিন্তু কাম নহল, এইটো কারণে শুনেছো লোকের মুখের পর শুনেছো যে এই স্কিমটা কবলে ডাইভার্ট হয়েছে বলে কোয়া, যে গম পাইছো তাতে আমার ইয়াত আমার এই লাগতিয়াল কামটা নকরি ডাইভার্ট করা তাতে আমি আমার বহুত বেয়া লাগছে। গতি আমার স্থানীয় আমার সমষ্টির বিধায়ক ডাঙরিয়া তখেতে যাতে কানহার দি আমার এই আলিটু আমার এই গোহাই নলাপা আমার মেজগাঁওলে এই আলিটু যাতে সম্পূর্ণ করে দিয়ে পকাকে করে দিয়ে আর ইয়াত ভাল একটা কালভার দি আর সি সি কালভার দিয়ে গাঁতে দুটা ডর ডর খাল আছে, সেই দুটাক পুতি যাতে রাস্তাটা ভাল করে দিয়ার আশা করছো আর ভবিষ্যৎ আপনার আশীর্বাদ দিয়ে আমার এইখানে সকল কাম আমার রাইজক সমাধান করে দিব বলে আশা রাখি।